চর ভাষণ চর ঠেঙ্গা চর এটা রোহিঙ্গলর পুনর্বাসনের লাই দেশব্যাপী আলোচিত বঙ্গোপসাগরের ভাষাঞ্চরে সন্দীপর অংশ দাবি করি স্বর্গত দ্বিতীয়বারের মতো মানববন্ধন গজ্জে স্থানীয় বাসিন্দা হল। অক্টোবরের 12 তারিখ বেলা 11 তারিখকে সন্দীপর সারিকায় সদর আডার লয় লাগাইনে বেড়িবাত এলাকাত মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেগে ওঠা ভূমি রক্ষা পরিষদ এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় পরিষদের আহ্বায়ক লায়ন মিজানুর রহমান সংবাদ সম্মেলনত হয় ঠেঙ্গারচর সন্দীপর পশ্চিমে সাগরের ভাঙনে বিলুপ্ত হওয়া নৈমস্তি ইউনিয়নের অংশ, এই চর সন্দীপর অংশ। উনি আরও হয় প্রধানমন্ত্রী রোহিঙ্গলরে ভাষাঞ্চরত পুনর্বাসন করিলে আর কোনো আপত্তি নেই, আর ভূমির স্বীকৃতি চাই, প্রয়োজনে রক্ত দিউং, তবুও ভূমির অধিকার সাত্যান্ন। সমাবেশ ও পরবর্তী সাংবাদিক সম্মেলনত বক্তব্য রাখে মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার, আজিমপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার আবুল হোসেন সহ বিশিষ্ট জনল। এই সংবাদ সম্মেলনত সন্দীপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সহ দল মত নির্বিশেষে ব্যাকস্তরের মানুষ অংশগ্রহণ করে এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে। সন্দীপের সাবেক ইউনিয়ন নামে যাতে সন্দীপের পক্ষে রেকর্ড অনুযায়ী যেন সন্দীপবাসী ফার সন্দীপবাসী করিত ফারে এই আকুল আবেদন। আর এই সর হাতিয়ার সাথে সংযুক্ত করি বেলাই নদীব, প্রয়োজনে মানুষ জীবন দিব, রক্ত দিব, তবুও এই সন্দীপের মানুষ সন্দীপের বিলীন হয়ে যাওয়া সর আবার জেগে উঠতে এই সর সন্দীপ মানুষ জানের বিনিময় হইল রক্ষা করিব। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলেই হিট জব্বর চলিব।